ওকে ফ্রেন্ডস, আজকে আমরা নিউ আরেকটা ম্যাথ নিয়েছি। যদি পি প্লাস কিউ ইকুয়াল টু সিক্স এবং পি কিউ থ্রি হয় তবে নির্ণয় করো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি কিউ প্লাস কিউ কিউ অ্যান্ড পি টু দি পাওয়ার ফাইভ প্লাস কিউ টু দি পাওয়ার ফাইভ। এমন ধরনের বিভিন্ন প্রশ্ন থাকে যেগুলি সলভ করতে হয়। অ্যাকচুয়ালি এটা কোনো ফর্মুলা দিয়ে বা স্পেশাল কোনো ফর্মুলা দিয়ে ইউজ করলে সলভ করতে পারবো না। এটা হয়তো বা করে নিতে পারবো, এটাও হয়তো বা মোটামুটি এগোতে পারবো, কিন্তু এইটার বেলায় তারপরে যদি এরকম থাকে আরও থাকতে পারে পি টু দি পাওয়ার নাইনটিন, কিউ টু দি পাওয়ার নাইনটিন এরকম যদি থাকে তখন আমাদের বিশেষ অনেকটা প্রবলেম হয়ে যায়। তো এইখানে আমার একটা সাবস্ক্রাইবারের রিকোয়েস্ট ছিল, তো ওই ওর রিকোয়েস্টে এই ভিডিওটা বানানো এবং আমি ভাবলাম যে এই টপিকের উপর বিভিন্ন কোশ্চেন এসে থাকে তো এটা নিয়ে একটু আলোচনা করা যায়। তো জাস্ট আমাদের কী দেওয়া আছে ওইটা আমাদের ফার্স্ট মেইনলি লক্ষ্য করতে হবে। কী লক্ষ্য করতে হবে? যে পি প্লাস কিউ অ্যান্ড পি কিউর ভ্যালু দেওয়া আছে। আমরা এরকম ভাবে এটাকে সাজাবো যেখানে পি প্লাস কিউ একটা আকার পেতে পারি এবং পি কিউ আকার পাই, সেরকম লেভেলে আমরা বা সেরকম টাইপে এটাকে সলভ করতে চেষ্টা করব। তো ফার্স্ট যেটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা তো অটোমেটিক্যালি সবাই আমরা জানি ফর্মুলা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা ফর্মুলা আছে, একটা হলো এ প্লাস বি মাইনাস সরি স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা হলো এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি। এবার তোমরা ভাববে যে কোনটা ইউজ করবো, এইটা নাকি এইটা। দেখো আমি প্রথমেই বলেছি কোশ্চেন যেই টাইপে আসবে বা যেরকম আকারে দেওয়া থাকবে সেরকম আকার নিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে পি প্লাস কিউ এর মান দেওয়া অ্যান্ড পি কিউ এর মান, অর্থাৎ যদি এ বি ধরি তাহলে এ প্লাস বি দ্যাট মিন্স পি প্লাস কিউ, ওই ওই ভ্যালুটাকে ধরতে হবে আমাকে এখানে, ঠিক আছে? দ্যাট মিন্স এই ফর্মুলাটা আমার কোনো কাজে আসছে না, সো এটা ইউজ করবো না। ম্যাথ আমি তো প্রথমেই বলি এবং এতদিন পর্যন্ত যতগুলি ভিডিও দেওয়া আছে আমি বলেছি যে ম্যাথ তোমাকে কোশ্চেন প্রোভাইড করা থাকবে, এবার তুমি তোমার ফেভারে এটাকে সলভ করতে চেষ্টা করবে, ঠিক আছে? তো কোশ্চেন আমাকে দেওয়া থাকবে, সেটা নিয়ে আমি কিভাবে এটাকে ইজিলি করতে পারবো সেটা আমার উপরে ডিপেন্ডেন্ট করবে, ঠিক আছে? তাহলে আমি যদি ফর্মুলাটা নিই, ফর্মুলাটা কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার দ্যাট মিন্স পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস টু এ বি দ্যাট মিন্স পি কিউ। এটা তো খুব ইজিলি হয়ে গেল কি এটাকে যদি আমরা এরকম ধরি আর কি, তাহলে এ পি প্লাস কিউ ভ্যালু অলরেডি দেওয়া আছে আমার এখানে, জাস্ট একটু লক্ষ্য করো এই জায়গাটা লক্ষ্য করো অ্যান্ড পি কিউ এখানে দেওয়া আছে, ঠিক আছে? জাস্ট এটা লক্ষ্য করো। তো এখানে কি করবো, পি প্লাস কিউ এর ভ্যালু হচ্ছে সিক্স, সিক্সটাকে বসিয়ে দেবো, স্কোয়ার ছিল স্কোয়ার মাইনাস টু, পি কিউ ভ্যালু হচ্ছে থ্রি, তো সিক্স স্কোয়ার মিনস থার্টি সিক্স অ্যান্ড সিক্স দ্যাট মিনস থার্টি সিক্স মাইনাস সিক্স থার্টি। আমি কি পেয়ে গেলাম, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ভ্যালু পেয়ে গেলাম আমি এখানে থার্টি। জাস্ট একটু মেমোরাইজ করতে রাখবে, তাহলে আশা করি নেক্সট আমারও কাজ আছে। এবার সেকেন্ড যেটা, এটা প্রুফ করতে চেষ্টা করি, এটা কি ছিল পি কিউ প্লাস কিউ কিউ। এটার অ্যাকচুয়াল ফর্মুলাটা যদি আমরা লিখি তাহলে এরকম হয় পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস টু মাইনাস হবে পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এরকম ভাবে হয়। তো এটা আমরা করে নিলাম, দেন এটাকে কিভাবে করবো, দেন তারপর যদি আসি এরকমভাবে কতগুলি টার্ম লিখবো এটা প্রবলেম আসতে পারে, এটা আমরা ইজিলি সলভ করে নিতে পারবো, বাট এর বড় যদি পাওয়ার যুক্ত রাশি আসে তখনই আমাদের প্রবলেম হয়ে যেতে পারে। তো এটাকে একটু সিম্পলিফাই বা সিম্পলি করতে একটু চেষ্টা করি, দেখি কিভাবে করা যায়, ঠিক আছে? যদি এখানে পি কিউ কিউ কিউ, আমি জাস্ট এটা লক্ষ্য করবো, আমার পি এর পাওয়ার কি হতে হবে, থ্রি হতে হবে, কিউ এর পাওয়ার থ্রি হতে হবে। আমি যদি এরকম লিখি, জাস্ট একটু ফলো করো বুঝে যাবে, আমি এইটা লিখলাম, ঠিক আছে? কিভাবে, আমি জাস্ট এখানে একটু দেখাচ্ছি বক্সের মধ্যে, পি স্কোয়ার ইন্টু পি দ্যাট মিন্স পি কিউ, পি স্কোয়ার ইন্টু কিউ দ্যাট মিন্স পি স্কোয়ার কিউ প্লাস কিউ স্কোয়ার ইন্টু পি দ্যাট মিন্স কিউ স্কোয়ার পি প্লাস 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 কিউ স্কোয়ার ইন্টু কিউ দ্যাট মিন্স কিউ কিউ। আমি এটা এবং এটা পেয়ে গেলাম, ঠিক আছে? এক্সট্রা আকারে কী আছে আমার, এইটা। এটাকে যদি আমি আরেকটু জেনারেলাইজ করি বা সিম্পলিফাই করি, দেখো এখানে পি কিউ পি কিউ আছে, আমি ওই রকম পথেই হাঁটবো যেই পথে আমার অলরেডি গিভেন দেওয়া আছে, ওই পথগুলো আমি অবলম্বন করতে হবে বা ওইভাবেই আমাকে হাঁটতে হবে, ওই সিমটমে আমাকে বা ওই সিস্টেমে যেতে হবে।
ঠিক আছে দেন এই জায়গাটাকে যদি একটু জেনারেলাইজ করি এখানে জেনারেলাইজ করলে কি হবে যদি পি কিউ কমন নিয়ে নেই তাহলে দেখো পি স্কয়ার কিউ স্কয়ার থাকে আমরা রাইট নাকি আচ্ছা যদি আমি এখানে পি কিউ কমন নিয়ে নেই পি কিউ কমন নিয়ে নেই তাহলে কি থাকছে আমার পি প্লাস কিউ যেখানে পি প্লাস কিউ এর মান আমার জানা পি কিউ এর মান আমার অলরেডি জানা তাহলে আমি কি করব এই টার্মটা লিখেছি মানে এটা হলো এই রূপটা ঠিক আছে এটার এই রূপ আমি এখানে এক্সট্রা কি লিখেছি ছিল জাস্ট আমার লেফট হ্যান্ড সাইড এলএইচএস কি ছিল আমার বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড ছিল পি প্লাস পি কিউ প্লাস কিউ কিউ আমি এখানে এক্সট্রা কি লিখে দিয়েছি এই দুইটা পদকে এক্সট্রা লিখে দিয়েছি এই দুইটা পদ মানে হলো এইটা ঠিক আছে এটাকে যদি আমি মাইনাস করে দিই তাহলে কি হবে এরকম হয়ে গেল দেন আরএইচএস এটা যদি এলএইচএস ধরি এটা আরএইচএস আরএইচএস কি আছে আমার এটা এটা সবগুলির মান আমার অলরেডি জানা কারণ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের ভ্যালু আমি এখানে অলরেডি বের করে নিয়েছি 30 ঠিক আছে দেন পি প্লাস কিউ হচ্ছে 6 মাইনাস পি কিউ হচ্ছে 3 পি প্লাস কিউ হচ্ছে 6 লিখতে পারি যে নির্ণয় করো বা ভ্যালু যদি বলে দেখে তাহলে পি কিউব প্লাস কিউ কিউবের ভ্যালু হচ্ছে আমার 162 সেম প্রসেসে আমরা এটাকে লিখি এটা কি ছিল এলিচাস পি টু দি পাওয়ার 5 প্লাস কিউ টু দি পাওয়ার 5 এটাকে যদি ভাঙি ভাঙলে কি হবে দেখো আমি কি করছি পি কিউব প্লাস কিউ কিউব ইনটু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এই আকারে ভাঙলাম এই আকারে যদি ভাঙি তাহলে কি হয় দেখো সেম আবার এই এই জায়গাটা আমি একটু মুছে দিই ঠিক আছে ঝামেলা ভেজাল লেগে যেতে পারে ঠিক আছে এটাকে যদি আমি ভাঙি দেখো কিভাবে ভাঙতে পারি পি টু দি পাওয়ার মুছে নেব বাবা তোমরা উঠাবে না জাস্ট ফলো করো পি টু দি পাওয়ার 5 প্লাস এটা হচ্ছে দেন আবার কি হচ্ছে এইটা প্লাস কিউ কিউ পি স্কয়ার দেন আবার কি হচ্ছে প্লাস কিউ টু দি পাওয়ার 5 আমার এই দুইটা টার্ম এক্সট্রা এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই দুইটাকে যদি আমরা ওইটার মতো জেনারেলাইজ করি তাহলে কি হয় দেখো পি কিউ যদি কমন নিয়ে নিই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পেয়ে যাব রাইট তাই তো তো চলো আমি এই টার্মটাকে একটু জেনারেলাইজ করি জাস্ট এই জায়গাটাকে জেনারেলাইজ করলে কি হবে এই সবটার পরিবর্তে আমি এখানে লিখবো দেখো জাস্ট এখানে কি এক্সট্রা লিখেছি এই টার্মটাকে আমি এখানে এক্সট্রা লিখেছি তো এটাকে আমি এখানে কি করে দেবো মাইনাস করে দেবো কোথা থেকে মাইনাস করে দেবো পি টু দি পাওয়ার 5 প্লাস কিউ টু দি পাওয়ার 5 টাকে আমি এভাবে ভাঙলাম এটা যেহেতু ভেঙেছি আমি ইনটু করে দেখলাম যে এই টার্মটা এক্সট্রা পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 5 আমার এখানে ছিল আমি এটা পেয়ে গেছি কিন্তু এই টার্মটা আমার এক্সট্রা এখান থেকে আমি কি করতে পারি এখান থেকে যদি আমি পি স্কয়ার কিউ স্কয়ার কমন নিয়ে নিই পি স্কয়ার কিউ স্কয়ার কমন নিয়ে নিই তাহলে থাকছে আমার পি প্লাস কিউ তার মানে আমি এখানে এক্সট্রা কিছু লিখিনি পি টু দি পাওয়ার 5 কে আমি ভেঙে এইভাবে লিখলাম এক্সট্রা কিছু লিখিনি জাস্ট এটাকে এবার ইরেজ করে দেব এইবার আমার অলরেডি সবগুলির ভ্যালু জানা আছে রাইট পি স্কয়ার কিউ স্কয়ার জানা আছে পি কিউব কিউ কিউব জানা আছে এটাকে আবার জেনারেলাইজ করলে কি হয় পি কিউ হোল স্কোয়ার হয়ে যায় ঠিক আছে এটার ভ্যালু আমার জানা তো পি কিউব প্লাস কিউ কিউবের ভ্যালু হচ্ছে 162 ইনটু এটার ভ্যালু হচ্ছে কত পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 30 মাইনাস পি কিউ পি কিউর ভ্যালু হচ্ছে 3 দুইটার উপরে স্কোয়ার সো স্কোয়ার পি প্লাস কিউ মিন্স 6 তো এটাকে যদি ইনটু করি তাহলে কত হয় 3 2 6 3 2 6 3 3 6 18 31 3 1 4 আর একটা জিরো ছিল সো এখানে জিরো মাইনাস 3 স্কোয়ার মিন্স 9 9 ইনটু 6 54 রাইট
এটাকে যদি মাইনাস করি তাহলে কি হয়, মাইনাস করলে হচ্ছে 6560 আর 4, দ্যাটস ইট। এই ছিল আমাদের সমাধান। তো এভাবে আমরা এই ম্যাথগুলোকে সলভ করতে পারি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবে। আজকে ভিডিওতে পর্যন্ত, দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।